হ্যালো, সিস্টেম্যাটিক স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত জানাই। এখন থেকে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, জাস্ট টাইপ করো facebook.com/systematicsmartstudy। উত্তরপাড়া কটরাং মিউনিসিপ্যালিটি, এরা বিভিন্ন রকম পদে লোক নিয়োগ করছে। তোমরা পদগুলো দেখে নেবো এবং যে বিশেষ পদগুলো যেটা বলবো সেইগুলো জাস্ট আজকে আমি উল্লেখ করবো। এটা হচ্ছে ক্লার্ক। ক্লার্কের জন্য টোটাল 6টি পদ বরাদ্দ আছে, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। পিওনের জন্য 3টি পদ বরাদ্দ আছে, বয়স হতে হবে 18 থেকে 40। মজদুরের জন্য 1টি মাত্র পদ বরাদ্দ আছে, বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। SC ST OBCরা বয়সের ছাড় পাবে। এইবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স। তো ডাইরেক্ট আমরা ক্লার্কের দিকে চলে যাবো। ক্লার্কেরতে পাঁচ থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পাস হতে হবে। প্রেফারেন্স তাদেরকেই দেওয়া হবে যারা কম্পিউটার উপর নলেজ আছে এবং টাইপিংয়ে দক্ষতা আছে। পিওনের ক্ষেত্রে ক্লাস 8 পাস হতে হবে যে কোনো ইনস্টিটিউশন রিকগনাইজ বাই দেওয়া গভর্নমেন্ট। প্রেফারেন্স তাদেরকে দেওয়া হবে গুড ফিজিক্স এবং স্পোর্টম্যানশিপ, মানে ভালো সুস্বাস্থ্যবান প্রার্থীকে আগে প্রেফারেন্স করা হবে। মজদুরের ক্ষেত্রেও একই, ক্লাস 8 পাস হতে হবে এবং তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যে সমস্ত ভালো ফিজিক্স এবং স্পোর্টসম্যানশিপ আছে তাদের জন্য। এবার রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং স্কিল টেস্ট এবং ইন্টারভিউ, কাদের কাদের ক্ষেত্রে কী নেওয়া হবে। ক্লার্কের ক্ষেত্রে টোটাল 60 মার্কসের পরীক্ষা হবে রিটেন টেস্টে। টাইম থাকবে 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট। তারপরে প্রার্থী মানে যে সমস্ত ক্লার্করা কোয়ালিফাই করে তাদের জন্য কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে 20 মার্কসের, এবং তারপর ইন্টারভিউ হবে 20 মার্কসের, অর্থাৎ 100 মার্কসের উপর নিজের মেরিট লিস্টটা তৈরি হবে। পিওনদের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে বাংলা এবং হিন্দি ভাষার উপর, MCQ টাইপের 80 মার্কসের কোশ্চেন থাকবে ক্লাস 8 স্ট্যান্ডার্ডে, সেটিও 1.5 ঘন্টা বরাদ্দ থাকবে, এবং 20 মার্কসের হবে ইন্টারভিউ। মজদুরদের ক্ষেত্রে ব্যাপারটা সেম, একই থাকবে 80 মার্কসের রিটেন, MCQ টাইপ, ক্লাস 8 মানের, এবং 1.5 ঘন্টা সময় থাকবে, এবং তারপরে 20 মার্কসের ইন্টারভিউ। মানে টোটাল সবার ক্ষেত্রে 100 মার্কসের ইন্টারভিউ, 100 মার্কসের উপর নির্ভর করা হচ্ছে, 100 মার্কসের উপরই মেরিট লিস্ট নির্ভর করা হবে। অ্যাপ্লিকেশন ফি কোনো টাকা লাগবে না। এলিজিবল ক্যান্ডিডেটরা তারা অনলাইনে মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.uttarparamunicipality.in। তো অ্যাপ্লিকেশানটি ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে, এবং কোনো হার্ড কপি অ্যাপ্লিকেশান বা রিক্রুটমেন্ট কোনো এন্টারটেন করা হবে না, মানে অর্থাৎ যা করতে হবে অনলাইনে করতে হবে। লাস্ট ডেট হচ্ছে এই পোস্টে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 30শে নভেম্বর। অ্যাপ্লিকেশানটি করার আগে যেন প্রার্থীকে সমস্ত সফট কপি যেন স্ক্যান কপি যেন রেডি থাকে, অর্থাৎ তার কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এজ সমস্ত যেন, তেমন ছবি, সিগনেচার সব নিয়ে যেন প্রার্থী অ্যাপ্লাই করে সেই সময় যেন উপস্থিত থাকে, কারণ সেই ডকুমেন্টসগুলো লাগবে তখন সফট কপি হিসাবে, অর্থাৎ স্ক্যান কপি হিসাবে। এবং প্রার্থীকে এই ওয়েবসাইট থেকেই কিন্তু সমস্ত তার কল লেটার বা ভবিষ্যতে কোনো কিছু এলো সেই জিনিসপত্রগুলো ডাউনলোড করতে হবে, এবং এই ওয়েবসাইটের উপর যেন নজর থাকে তার। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।